এখন আছি উত্তর সিটি কর্পোরেশন 8 নম্বর ওয়ার্ডে। এখানে জনাব তাজুল ইসলাম দেওয়ান মিষ্টি কুমড়া মার্কায় স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন। এখন আমরা তার সাথে এই 8 নম্বর ওয়ার্ড নিয়ে তার কি পরিকল্পনা আছে, উনি যুব সমাজের জন্য কি পরিকল্পনা আছে এবং তার আসসালামু আলাইকুম। আমার প্রথমে পরিকল্পনা হলো গিয়া এই 8 নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধী কোনো স্কুল নাই। এই প্রতিবন্ধী স্কুল আমি নিজে অর্থ হয় আমি করে দেব। এর পাশাপাশি এই 8 নম্বর ওয়ার্ড এলাকাবাসী মুরব্বীদের নিয়ে আপনি এদিক দিয়ে নগরবাগে একটা ওই এলাকায় কোনো কমিটি সেন্টার নাই, একটা কমিটি সেন্টার করা উচিত। আর ওই নগরবাগে আপনার কোনো স্কুল নাই ভালো একটা স্কুল, আর ওখানে কোনো কবরস্থান নেই, একটা জায়গা দেখে একটা কবরস্থান করা। এর পাশাপাশি এই এলাকা অনেক অনেক কাজ আছে এটি করতে হবে। এর পাশাপাশি এই যুবক যে অবস্থার মধ্যে আছে আপনি, যেহেতু আমি নিজেই মাদক কোনো কাম করি নেই, কোনোদিন মাদক নিজেও খাই নেই, আমি এই যুব সমাজটাকে যারা মাদক পান করে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আসবো, তাদের ভালো রাস্তায় নিয়ে যাবো, এই এলাকাটা সুন্দর এলাকা করবো। এই 8 নম্বর ওয়ার্ডটাকে যিনি অন্য অন্য ওয়ার্ড বলে, এই 8 নম্বর ওয়ার্ডটা অনেক সুন্দর। এর পাশাপাশি এই ওয়ার্ডের কথা যিনি আশেপাশের লোক সবাই বলে এই ওয়ার্ডটা অনেক সুন্দর। আমাদের ঘাটেন আছে, হাঁটার জন্য একটা ঘাটে নিয়ে আছে ওখানে মুরগিরা হাটে, এর পাশে ঈদগাহ মাঠটা আছে, এটাকে সংস্থা করে দিলে ঠিকঠাক করে দিলে হাঁটার জন্য ই হবে। ভবিষ্যতে আপনি বলতেছেন যে মানে তাদের হাঁটার জন্য এটা একটা ভালো পরিকল্পনা আছে, এখানটা রাস্তাটা হইলে কিংবা এখানে পার্কটা হইলে এটা ওনাদের জন্য সুবিধা হবে। এখন আপনি কি পাশ করলো এটা করবেন নাকি পাশ না করলো তাদের জন্য কিছু করবেন? মেন কথা যেহেতু আমি ব্যবসা করি, যেহেতু এই এলাকায় আমি বসবাস করি, পাস করলেও করবো পাস না করলেও এই এলাকা আমার যেহেতু বসবাস করি আমি এই এলাকাটা সুন্দর দেখাশোনা করব। এই এলাকায় যেহেতু এই এলাকাবাসী আমাকে সবাই ভালোবাসে, এই এলাকাবাসীকে প্রথম উপহার দেবো আপনাকে প্রতিবন্ধী স্কুলটাকে প্রথম উপহার দেবো, নগরবাগে ওই যে বললাম কমিটি সেন্টারটা করে দেবো, আর পাশে কবরস্থানটা একটা জায়গায় দেখে কবরস্থানটা করবো, আর অনেকে ভালো একটা স্কুল করে দেবো। আর এই এলাকাটা যেভাবে আছে এটাকে আরো গুছিয়ে দিলে আর সুন্দর হবে। মার্কেটের সামনে জাম লাগে থাকে, ওই ফুটপাথটাকে একটু চাপে সরে অন্য স্থান করে দিলে যাতায়াতটা রাস্তা ফুটপাথটা এই এলাকাটা সুন্দর হয়ে যাবে। এই 8 নম্বর ওয়ার্ড এলাকাবাসী আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালোবাসে, আমি দোয়া করি এই এলাকাবাসীর। আমি তাজুল ইসলাম, আমার মার্কা মিষ্টি কুমড়া আমাকে জয়যুক্ত করলে এই এলাকাটাকে আমার নিজের যেই চিন্তা ভাবনা আমি সুন্দর এলাকা করে দেবো। যেহেতু আমি দেওয়ান জুয়েলার্সের মালিক, আমি একজন ব্যবসায়ী, এলাকাটা একজন ব্যবসায়ী জানে এই এলাকাটা কি করলে সুন্দর হবে, এটা আমার দায়িত্ব। আমি দিন চলাফেরা করি, তার স্বভাব চরিত্র সম্বন্ধে আমি অনেক ভালোভাবে জানি এবং তার অনেক চিন্তাভাবনা আমাদের নিয়ে শেয়ার করে। উনি চিন্তাভাবনা 8 নম্বর ওয়ার্ড সন্ত্রাসমুক্ত হবে, মাদকমুক্ত হবে, উন্নয়নের রাস্তাঘাট হবে, হাঁটার মতো ওয়াকওয়ে করে দেবে। উনি এই এলাকায় যাতে মা বোনেরা বা স্কুলে যায় তাও যাতে ডিপ টিচিং না করতে পারে এবং বেকারদের সমস্যার সমাধান করার জন্য ওনার চিন্তাভাবনা, আর ওনার সবচেয়ে বড় চিন্তাভাবনা যেটা ইনশাল্লাহ উনি যদি কাউন্সিলর হতে পারে এই সারা ঢাকা শহরের মধ্যে এই 8 নম্বর ওয়ার্ড হবে আধুনিক কাউন্সিলর, আধুনিক 8 নম্বর ওয়ার্ড। বার অঙ্গীকার করছেন যে বন্ধু আমার অফিসে যদি কেউ এসে একবার একটা অ্যাপ্লিকেশন দিয়ে যায় তাকে দ্বিতীয়বার আমার অফিসে আসতে হবে না, আমি তার বাসায় যে তার সেবাটা পৌঁছে দিয়ে আসবো। শিল্পের মালিক এবং আমাদের গরিব দুঃখী যারা আছে প্রতিবন্ধী এবং এই 8 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাটে যারা আছে সকলকে হাত ধরে আনে এবং টাকা পয়সা দেয়, শীতের কম্বল দেয়, জ্যাকেট দেয় এবং তাজু ভাই গরিব দুঃখীর পাশে কারো এবং
যারা আছে সকলকে খুব আদর করে যোদ্ধাজুবাই নির্বাচনে পাশ করে আশা করি যারা আল্লাহর মতে আমাদের গরিব দুঃখী যারা আছে অসহায় ইনশাল্লাহ করেছে যেন স্কুল করব প্রতিবন্ধী আমি জানি যে আমাদের তাজুল ইসলাম ভাই যে পাশ করে আশা করি যেন আল্লাহর মতে যে আমাদের এটা সম্পূর্ণ বাস্তবায়ন হবে।